सिलचर के अंबिकापट्टी क्षेत्र में स्थित अंबिकेश्वर शिव मंदिर में श्रद्धा व मर्यादा के साथ अयोध्या में रामलला की प्राण प्रतिष्ठा तथा मंदिर उद्घाटन कार्यक्रम को लेकर कई कार्यक्रम हाथों में लिया गया है। पत्रकार सम्मेलन के जरिए संगठन कार्यकर्ताओं ने दिन विस्तारित खुलासा किया और सभी स्तर के लोगों को कार्यक्रम में मौजूद रहकर कार्यक्रम को सफल बनाए जाने के लिए अपील भी की। इस संदर्भ में जानकारी देते हुए संगठन के वरिष्ठ कार्यकर्ता तथा संपादक विश्वजीत दास ने भी विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। জানি যে আগামী 22শে জানুয়ারি শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা এই শুভ দিনটা আমরা বিভিন্ন রকমভাবে আনন্দভাবে উপভোগ করতে চাই এবং আমাদের 21শে জানুয়ারি সন্ধ্যা 5টায় ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে শ্রী শ্রী রামলালার প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরি বের হবে। এটা আমাদের অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এসে শেষ হবে এবং 22শে জানুয়ারি সকাল আমাদের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব বাবার আশীর্বাদে পূজাটা আমরা আরম্ভ করব এবং আমাদের সকালে শ্রী রামচন্দ্রের পুজো হবে এবং শ্রী রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং শ্রী রামচন্দ্রের রামায়ণ পাঠ হবে এবং হনুমান চালিশা হবে এবং যেটা আমরা রামচন্দ্রের সামনে যেটা আমরা হোম করতে যাব যজ্ঞ এটা বিশ্ব শান্তি মঙ্গল এবং এটাই আমরা সবাই মঙ্গলের জন্য এই হোমটা করব এবং সন্ধ্যাকালে আমাদের শ্রী শ্রী রামচন্দ্রের সন্ধ্যারতি হবে এবং 108টি প্রদীপ প্রজ্বলন করে আমরা রামচন্দ্রের কাছে প্রার্থনা করব এবং দেশবাসীর সাথে আমরাও 22 জানুয়ারি যে মহা উৎসব হতে চলছে সেই উৎসবে আমরাও সামিল হচ্ছি। সেই উৎসবের শুভ সূচনা আমরা 19 জানুয়ারি থেকেই শুরু করে নেব। অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি 12 জানুয়ারি থেকে। আমাদের আস্থা মন্দির প্রাঙ্গণে আমাদের আলোর উৎসব শুরু হয়ে গেছে 12 জানুয়ারি থেকে। আমাদের একটা একটা করে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। 19 তারিখ আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে 19 তারিখ আমরা শ্রী 22 তারিখ যে রাম জন্মভূমিতে যে রাম প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তার জন্য আমরা 19 তারিখ আমরা অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ভগবদ্গীতা পাঠের আয়োজন করছি।